হাইকোর্ট কিন্তু শাসক দলের সাংসদের যে অজুহাত সেই অজুহাতকে একেবারে খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট স্পষ্টতই জানিয়েছে শেখ শাহজাহানকে যদি গ্রেফতার করা হয় সেখানে কোনো আইনি বাধা নেই। এবং শুধু এখানেই শেষ নয় পিঙ্কি, আরও একটা বিষয় রয়েছে, নিরাপদ সর্দার তাকে যেভাবে পুলিশ গ্রেফতার করেছিল কোথাও একটা গিয়ে রাজ্য পুলিশ নস্তাধামুস হয়ে গিয়েছিল। অর্থাৎ পরের দিন অভিযোগপত্র জমা পড়েছে, তার আগে এফআইআর করে গ্রেফতার এবং অবিলম্বে নিরাপদ সর্দারকে জামিন দিয়ে মুক্তি দিতে হবে এই নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে দিয়েছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নিরাপদবাবুর আইনজীবী কিঙ্করবাবু। কিঙ্করবাবু, কলকাতা হাইকোর্টের আজকে যে অবজারভেশন, তো ভয়াবহ, রাজ্য পুলিশ কি তাহলে নস্তাধামুস হয়ে গিয়েছে নাকি? মানে অভিযোগ জমা পড়ার আগেই এফআইআর? অবশ্যই অভিযোগ জমা পড়েছে 10 তারিখে, কেস স্টার্ট হচ্ছে 9 তারিখে। এ একটা আশ্চর্যজনক, যেটা আমরা মাননীয় আদালতকে এইটা বোঝাতে পেরেছি যে 10 তারিখে এফআইআর করছেন যিনি, তিনি 9 তারিখে কী করে থানার কেস স্টার্ট হচ্ছে, এটা একটা আশ্চর্যজনক। এইটার উপরেই ভিত্তি করে মাননীয় আজকের আদালত রায়টা দিয়েছে। বিচারপতি তো স্তম্ভিত, মানুষও স্তম্ভিত, এত তৎপর পুলিশ কই শাহজাহানকে তো ধরতে পারে না। শাহজাহানকে ধরবে কী করে? আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এই নিরাপদ সর্দার 6 তারিখ অথবা 7 তারিখে ইডির হামলার পরিপ্রেক্ষিতে বলেছিল যখন যে শাহজাহান নেই, তখন হলো নিরাপদবাবুই হলো প্রথম বলেছিলেন যে কোরাকটিতে আমরা দেখেছি এবং জলযানে তাকে দেখেছি। স্বাভাবিকভাবে নিরাপদ সর্দারের বিরুদ্ধেই তো মোকদ্দমা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। পুলিশ তো এটা বায়াস্ট হয়ে এই ধরনের করবে, আমরা তো জানি শাসক দলের চাটকারিকিতা করবেই। বাবু, একটা বিষয় আমার মনে পড়ছে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর যখন জামিনের নির্দেশ দেওয়া হয়েছিল, তারপর নানান টাল বাহানা করে, নানান প্রসেসের ডিলে করে প্রায় 2 দিন পর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সংশোধনাগার থেকে ছাড়া হয়েছিল। কিন্তু আজকে তো কলকাতা হাইকোর্ট স্পষ্টত বলেছে আজকের মধ্যে যদি মুক্তি না পান নিরাপদবাবু, তাহলে আদালত অবমাননা যে বিষয় সেই বিষয়টা হবে। অবশ্যই আদালত অবমাননাটা পড়বেনই, এবং স্বাভাবিকভাবে কলকাতা মহামান্য উচ্চ আদালত এটাকে বিচার বিবেচনা করবেন যে পুলিশের এই যে ন্যাক্কারজনক ঘটনা, তাদের সে কী করা যায় সেটা তো বলবেন, যে কন্টেম্পতে তো অবশ্যই পড়বেন। আপনারা কি মানে দেখুন, অনেকে তো বলছেন, বাংলার মানুষ বলছে যে এই রাজ্য পুলিশ কথা সব পারে, অভিযোগের আগে যদি এফআইআর হতে পারে, এফআইআর হওয়ার বা অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে যদি সাংবাদিক গ্রেফতার হতে পারে, আবার যদি কেউ 50-55 দিন ধরে বাইরে ঘুরে বেড়াতে পারেন, সেখানে তো সব হতে পারে, এই আশঙ্কার জায়গাটা নেই তো যে আবারও প্রসেস ডিলে করে আজকে হয়তো নিরাপদবাবুকে নাও ছাড়া হতে পারে? কারণ এই রাজ্য পুলিশ তো সবটাই পারে। পুলিশ সব কিছুই পারে, এ রাজ্যের পুলিশ সব কিছুই পারে। পঞ্চায়েতের প্রধান, পৌরসভার এলাকার মোড়ল মাতব্বর, বাংলায় একজন যারা শাসক দলে চাটুকাদিতা করে তাদের হয়ে চাটুকাদিতা পুলিশের ভুরি ভুরি উদাহরণ আছে, সুতরাং এটা করতেই পারে। নিরাপদ সর্দারের ক্ষেত্রেও আমরা আশা করছি, এইরকমই আশঙ্কা করছি যে এই আশঙ্কাই রয়েছে যে নিরাপদবাবুকেই হলো আটক করে রেখে দিতে পারেন অন্য বিভিন্ন টালবাহানা করে। এরকমও দেখা গিয়েছে, জামিন হয়েছে অন্য একটি কেসে, জামিন পাওয়ার পর সৎকার কোর্ট চত্বর থেকেই আবারও গ্রেফতার করা হয়েছে অন্য আরেকটি মামলা দিয়ে, সেরকম হবে না এই আশঙ্কা আছে? পুলিশেরকে বিশ্বাস করার কিছু নেই, আশঙ্কা তো দেখে পুলিশকে আইনজীবীরা বিশ্বাস করতে পারছে না, বাংলা মানুষ কী করে বিশ্বাস করবে? আমরা আইনজীবীরাই পুলিশকে বিশ্বাস করতে পারি না। পুলিশকে আমরা এখানে দেখছি, পুলিশ যে কেসের আইও তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আমাদের কাছে, ঘুরে ঘুরে আমরা জজ সাহেবকে অভিযোগ করেছি, আসামি চলে আসছে, আসামি বলতে পারছি না, যে মানুষ চলে আসছে, কাগজপত্র আসছে না আমাদের, আমরা জজ সাহেবকে দৃষ্টিভঙ্গি আকর্ষিত করেছি, তাকে করেছি, এবং হচ্ছে। কিঙ্করবাবু, তাহলে এই পুলিশ করছেটা কি? পুলিশ করছে কি? পুলিশের শুধুমাত্র শাসক দলের চাটুকারিতা ছাড়া আর কিছুই করছে না। শাসক দলের চাটুকারিতা করছে শুধু, ভরে ভরি আমাদের প্রমাণ আছে, আমরা দেখতে পাচ্ছি। এবং অবশ্যই পিঙ্কি শুনছিলে যেখানে বাংলার সাধারণ মানুষ যারা সন্দেশকালীর প্রতিবাদী তারাও যেমন আস্থা রাখতে পারছেন না, কোথাও একটা গিয়ে আইনজীবীরা তারাও কিন্তু আস্থা রাখতে পারছেন না এই রাজ্য পুলিশের ব্যাপারে, যে রাজ্য পুলিশ সেই ত্রিকালদর্শী হয়ে যায়, যে রাজ্য পুলিশ নস্তাধামুসের মতো ভবিষ্যৎ দেখেই বুঝতে পারে যে আগামীকাল তো অভিযোগ চলেই আসবে, তার আগে এফআইআর করে গ্রেফতার করে নেওয়াই যায় মানুষকে। এবং যে রাজ্য পুলিশ বারংবার কলকাতা হাইকোর্ট হোক বা অন্য কোনো আদালতে গিয়ে কালে সপাটে চর খাবার পরেও শিক্ষা নিতে পারে না, সেই রাজ্য পুলিশ শেখ শাহজাহানদেরকে গ্রেফতার করবে বা নিয়ম মেনে প্রসেস মেনে কাজ করবে এমন বিশ্বাস অন্তত বেশ কিছু আইনজীবী তারাও রাখতে পারছেন না। এবং অবশ্যই এটা দেখার, যেমনটা বলছিলাম পিঙ্কি, যে এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জামিনে মুক্তি দেবার পরেও দীর্ঘ টালবাহানা করে 2 দিন পর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়েছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে
নিরাপদ সর্দারের আইনজীবীরা তারা এই আশঙ্কার জায়গাটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না যে আবারও রাজ্য পুলিশ কিন্তু এই আইনি যে টালবাহানা বা যে লিগাল বা এই যে প্রসিডিউরের যে একেবারে ভাস্কর একেবারে যেটা তুমি বলছিলে যে আইনজীবীরাও জানাচ্ছেন যে নিরাপদ সরকারকে সরকারের বিরুদ্ধে যেটা হয়েছে সেটা বেআইনি। শুধু তাই নয়, আজকে আমরা এটাও দেখেছি যে এই দেশের বিচার ব্যবস্থা প্যারালাল একটা বিচার ব্যবস্থা চালাতেন এই এই সিয়াজ ডাক্তার এবং এমনই অভিযোগ করছেন এই গ্রামের বাসিন্দা নির্মল দাস। তার বক্তব্য, সালিশি সভায় নিয়ে গিয়ে জোর করে তাকে জরিমানা করা, তাকে মারধর করা এবং মারধর করার পর আহত অবস্থায় সাধারণ শেখের কাছে নিয়ে গিয়ে বিচার চাওয়া, এই পুরো বিচার ব্যবস্থায় যেন ছিল এই সিরাজ এবং শাহজাহানের অধীনে। কি বলছেন নির্মল বাবু একবার শুনে নিন। সিরাজের সালিশি সভা, তার পার্টি অফিস তত্ত্বাবধায়ক দোকান, সেখানেই বস্তুত সালিশি সভা। সেই সালিশি সভা থেকে বাদ যেতেন না বৃদ্ধরাও, সেই বৃদ্ধকে টেনে নিয়ে যাওয়া হতো, জরিমানা তো করাই হতো, সঙ্গে মারধর করার পর মারধর করে শাহজাহানের কাছে আহত অবস্থায় নিয়ে গিয়ে বলা হতো বিচার করুন। এমনই হচ্ছে অভিযোগ। সিরাজবাবু যে চেয়ারে বসে, সেই চেয়ারে সিরাজবাবু বসে আছে, সিরাজবাবুর পিছনে তোমার রুল আছে আমার জানা নেই। আর মানে যেটা দিয়ে লাঠি, পুলিশের রুল, হ্যাঁ সে রুল, ওই রুল আছে। আর স্ট্যাম্প আছে, 150 টাকা স্ট্যাম্প আছে, আমার তো জানা নেই। এবার আমাকে ছিট রেখেছে, সিরাজবাবুর পাশে ছিট রেখেছে, সেই ছিটে আমি বসে আছি। এবার দেখি না আর সব দাঁড়িয়ে আছে। এবার আমাকে এবার প্রশ্ন করছে সিরাজবাবু যে তোমার বেইকে মারা হলো কেন। তো আমি বলছি দেখুন আমি মেয়ে দিয়েছি, এই বেই মানে মেয়ে তোমার হচ্ছে মেয়ে তোমার ছেলের সঙ্গে আমার ছেলের সঙ্গে চলে, তা আমি চলবো কার সঙ্গে? আমি তো বেই বেয়ের সঙ্গে চলবো। কিন্তু মেয়ের সমস্যা বা আপনার শ্বশুর বাড়ির সমস্যা যাই হোক, সেগুলোর জন্য পুলিশের কাছে কেন যাননি? পুলিশের কাছে গিয়েছিলাম, ওখানে পুলিশ বলছে যে এখানে কোনো হবে না, শাহজাহান বাবুর কাছে যা। সমস্যা হতো আপনি শাহজাহানবাবুর কাছে, শাহজাহানবাবু বলছে যে পরে আমি দেখবো, চেষ্টা করে দেখবো। শাহজাহানবাবু কোনো বিচার করেনি, অথচ কিন্তু এখানে আমাকে সেই রুল দেয় মারধর করল। মারধরটা করলো সিরাজ মেয়েছে, ওরা ভিতরে ছিল, এবার মারধর করেছে, মা ওদেরই লোকজন মারধর করেছে। মারধর করে এবার আঙুল যখন ইয়ে হয়ে গেল, স্ট্যাম্পে আমার কাছে লিখে নিল 1 লাখ টাকা আমার কাছে লিখে নিল। আমি 1 লাখ টাকা আমি কোত্থেকে দেবো, কোত্থেকে আমি দেবো? আমি গরিব মানুষ, আমার তো ছেলে পড়া কেউ নেই, আমি তোমার থেকে কোন রকমের শান্তি কাটামাছিক জায়গা আছে, ভিটাবাড়ি মানে ওই জমি আমি সবজি চাষ করে আমি খাই, আমার তো আর কোনো কিছু নেই, আমি দেবো কোত্থেকে? বল তোমাকে তোমার বেয়েকে মেরেছে, মেরে ঠাং ভেঙেছো, তোমাকে দিতে হবে 1 লাখ টাকা, তার খরচা হয়ে গেছে। মানা কারা করতো? সিরাজই করতো, সিরাজ আর অর্ধেক যত গুন্ডা বাহিনী সব ওর ভিতরে করে। এবার আমার কাছ থেকে মারধর করে আমার কাছে লিখে নিল, তুমি হাসপাতালেই আমাকে নিয়ে যায়, আগে শাহজাহানবাবুর কাছে যেতে হবে। হাসপাতালে যাওয়ার আগেও শাহজাহানের কাছে যেতে হবে, দেখা করে তারপরে আমি হসপিটালে যাবো। যেতে বলছিলাম পুলিশের কাছে, তা পুলিশের কাছে আমি থানায় যে যাবো, আমাকে গার্ড দিচ্ছে, আমাকে ওদের যেতে দেবে না। কে আটকে দিয়েছিল আপনাকে? ওই সব আর সে নেতারা সব গুন্ডা বাহিনী, সিরাজের গুন্ডা বাহিনী। কার কেন থানায় যেয়ে দেখো, আমরা যদি কোনো বিচার দিতে গেতাম, ওর পার্টির ছেলেরা আছে, ও পিছন দিক থেকে বলতো আমাকে 10,000 দিয়ে দিবি বিচার চেপে যাবে, ও বলে আমাকে 5,000 দিবি বিচার চেপে যাবে। এইভাবে টোটালি ওরা যে যেভাবে বিচার করতো, মানুষ সুবাদ থেকেই পয়সা নিত, কম বেশি পয়সা ওরা চেয়ে নিত। এখানে এখানে আর কোনো থানা কাজ করতো? এখানে কোনো থানা কাজ করতো? পুলিশের কাছে গেলে পুলিশ বলতো ভাইয়ের কাছে যাও, ভাইয়ের কাছে গেলে বলছে ভাইটাকে সায়ান শেখ, সায়ান শেখ ভাই সিরাজ শেখ এখানে আছে, বেড়মুজির নতুন বাজারে একটা ডাক্তারের চেম্বার আছে, চেম্বারটাকে এখন বড় করে এটাই আমাদের থানা হয়ে গেছে। আর সব যদি অন্য কিছু হতো, আমাদেরকে ডেকে নিয়ে ছাতের উপরে মারা হতো, যদি উপরে একটা পোস্ট করা আছে পোস্ট উপরে বেঁধে মারা হতো। কোন ছাতের উপরে? সামনে ডাক্তারের যে দোকান আছে ওর উপরে ছাদ আছে, বাইরে থেকে সিঁড়ি করা আছে, ওই উপরে তুলে গ্রামের ছেলেকে তুলে লিখে সব মারতো ওইখানে। হ্যাঁ ওটা ওর উপরে পোস্ট করা আছে, পিলার তৈরি করা আছে, তাদের ভাই পিলারে বেঁধে এইভাবে বাঁধতো, এইভাবে বেঁধে হাত পা দুটোই বেঁধে দিত, দিয়ে যেভাবে বাঁধতো সেভাবে মারতো, যত সময় না অজ্ঞান হয়ে ও মোটামুটি নিচে পড়ে যাবে তত সময় কোনো ছাড়তো না। তারা অনেকে বলছেন যে দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার চলেছে, দীর্ঘদিন ধরে এরকম সালিশি সভার নামে কখনো পোলারে পিলারে বেঁধে মারধর করা, কখনো পুরুষদের নারীদের উপর অত্যাচার করা, অবশেষে আজকে তারা মুখ খুলেছেন। ক্যামেরা মিরাজ আলীর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।